আমার অনেক আম্মা জান বোনেরা ভাবিরা আছেন, স্বামীর কথা শোনেন না, স্বামীর কথা মতো কাজ করেন না, স্বামীকে অসম্মান করেন, স্বামীকে কষ্ট দেন। তো স্বামীকে কষ্ট দিলে, স্বামীকে অসম্মান করলে যে কত ভয়াবহ আযাব হতে পারে, কত ভয়াবহ পরিণতি হতে পারে, সে বিষয়ে পরিবেশন করছি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন স্বামী সেবা করেছিলেন, আইয়ুব আলাইহিস সালাম তানার স্ত্রী বিবি রহিমা কেমন স্বামী সেবা করেছিলেন, কাঠুরিয়ার বিবি যিনি নারীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন, আপনারা ঘটনা শুনেছেন, তিনি কেন জান্নাতে যাবেন, তিনি কেমন স্বামী সেবা করেছিলেন সেই বিষয়ে পরিবেশন করছি। ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। স্বামী নারীর জান্নাত, শোনো গো মোমেনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। মাতাল স্বামী চেয়েছিল পিয়াসের পানি, পানি চেয়ে ঘুমিয়ে গেছে, বিবি আর ডাকেনি। ভোরের বেলা স্বামীর যখন হয় গছে তোনা, দেখে তখন দাঁড়িয়ে বিবি তাজব ঘটনা। স্বামী বলে, গত রাতে চেয়েছিলাম পানি, বিবি বলে ঘুমিয়ে গেছো তাই আমি ডাকিনি। সারা রাতি তোমার গো, সারা রাতি তোমার কি কষ্ট বলো না, চাইবে কখন পানি মোর জানা ছিল না। স্বামী নারীর জান্নাত, শোনো গো মোমেনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। স্বামী নারীর জান্নাত, শোনো গো মোমেনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। স্বামীর সেবা কাকে বলে দেখালেন ফাতেমা, কত ব্যথা চাপা মনে স্বামীকে বলে না। স্বামীর জন্য বনবাসে গেল রহিমা, স্বামীকে না খাইয়ে মুখে অন্ন দিত না। মাথার চুল শয়তান, আইয়ুব নবীর বিবি ছিল বিবি রহিমা। স্বামীর আদেশ বিনা সে এক পাও ফেলত না। স্বামী নারীর জান্নাত, শোনো গো মোমেনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বেটি খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, বেটি সবার আগে একটা মহিলা জান্নাতে যাবে। তো তখন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আব্বা জান আমার আগেও কি সে জান্নাতে যাবে? বিশ্বনবী বললেন, হ্যাঁ বেটি তোমার আগেও সে জান্নাতে যাবে। তখন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আব্বা জান তার নাম কি, তার বাড়ি কোথায়, সে কি এমন আমল করে তার জন্য সে সবার আগে জান্নাতে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হলো উম্মে জামিলা, সে স্বামীর অত্যন্ত সেবা করে, যার ফলে আল্লাহ পাক তাকে সবার আগে জান্নাতে দেবে। তো তখন বাড়ি বললেন, তো তখন বাড়িতে গিয়েছিলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে স্বামীর সেবা করেন সে বিষয়ে আপনারা কিতাবে শুনেছেন। তো সেই বিষয়ে কবি লিখছে, শুনুন, কাঠুরি আর বিবির কথা একবার ভাবো, কাঠ কাটে। भांगुरिया सकाले जखन काठ काटते जेत तखन थेके बीबी कठोर रोदे बसे थाकतो। प्रिय स्वामीर कष्ट से सइते पारे ना, प्रिय स्वामीर कष्ट से सइते पारे ना। সমসময়ের ঘটনা কি বলছে শুনুন। এক রমণী আল্লাহ রাসূলের ছিল দিওয়ানা, সারা জীবন করত সে দিনের আমল নামা। তবে দোষ ত্রুটি বলতে স্বামীর প্রতি ভক্তি ছিল না। মরণের পরে করে তার আযাব বন্ধ হয় না। মোর আল্লাহ তাআলা তার আমল যে কবুল করে না। স্বামী না করলে ক্ষমা সে নাজাত পাবে না। স্বামী নারীর জান্নাত শোনো গো মুমিনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। শেষ সন্ধে কবি অতি মূল্যবান কথা লিখবেন শুনবেন। স্বামীর প্রতি অবহেলা করো না কোনদিন, মা বোনেদের অনুরোধ করে নুরারে। স্বামীর